হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আয়োজনে তৈরি করা হচ্ছে কীভাবে সেকালি স্টাইলে সর্ষে ইলিশ রান্না করা যায়। আর এই ইলিশটা আমাদের চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ দিয়ে তৈরি করা হবে। আর তার জন্য আমি এখানে 8 পিস ইলিশ নিয়েছি। আর ইলিশের টুকরোগুলো অবশ্যই মাঝারি সাইজের হতে হবে। আর এখানে আমি 1 চা চামচ হলুদ নিয়েছি, 1 চা চামচ মরিচ, 1 চা চামচ লবণ, আর নিয়েছি সাদা এবং কালো সরিষা। এখানে কালো সরিষা রয়েছে 2 টেবিল চামচ, আর সাদা সরিষাটা বা হলুদ সরিষা 6 টেবিল চামচ। আর নিয়ে নিলাম হাফ চা চামচ কালো জিরা ফোড়নের জন্য। আর এখানে রয়েছে হাফ কাপ খাঁটি সরিষার তেল, 4টি পেঁয়াজ, আর কাঁচা এবং লাল মরিচ ইচ্ছা অনুযায়ী। এই তো আমাদের ইলিশ, সর্ষে ইলিশটা করার জন্য এই উপকরণগুলোই লাগবে, এর থেকে বেশি কিছুই আর লাগবে না। আর আমি এখন এই সাদা এবং কালো সরিষাটাকে একটু 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে নেব, আর কয়েকবার ধুয়ে নেব। আর এখন আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিব, আর এখান থেকে 2 টেবিল চামচ সরিষার তেল আমি রেখে দিব পরের স্টেপে দেওয়ার জন্য। আর দিয়ে দিচ্ছি কালো জিরা একটু ফোড়ন আসা পর্যন্ত। আর এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া। আর এই সময়টায় হলুদ এবং মরিচ গুঁড়োটা দিলে এর কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এই তো তেলটা গরম হয়ে এসেছে, আর এখন আমি ইলিশের টুকরোগুলো দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যেন ইলিশের টুকরোগুলো না ভেঙে যায়, কারণ ইলিশটা অনেকটাই নরম থাকে, আর তাই একটু সাবধানেই এটি নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দিব এর উপরে, আর লবণটা দিয়েই আমি একটু ভালোভাবে ভেজে নিব। এই তো মাছের এক পাশটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশটা খুব সাবধানে উল্টে পাল্টে দিচ্ছি যেন ভেঙে না যায়। আর এখন আমি এই সাইডটাকেও খুব ভালোভাবে ভেজে নেব। এই তো ইলিশের টুকরোগুলো ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি সবগুলো ইলিশের টুকরোকে উঠিয়ে নেব। আর এইভাবেই আমি বাকি ইলিশগুলোকে ভেজে নিব। এখন আমি এই সবগুলো ইলিশের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে ডেকে আমি এটাকে 7 থেকে 8 মিনিটের মতো রান্না করে নেব। 7 থেকে 8 মিনিট পর, আর আমি এখন এখানে পেঁয়াজ আর কিছু পরিমাণ লবণ আর কাঁচা মরিচ দিয়ে সরিষাটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গিয়েছে, আর এখন আমি সরিষাটা দিয়ে দিব ইলিশ মাছগুলোর উপরে। আর আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই সরিষাটাকে ব্লেন্ড করেছিলাম, আর এখন আমি আবারও এর উপরে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, আর অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। ঠিক 5 মিনিট পর আমি এখন এর উপরে কিছু পরিমাণ মরিচ দিয়ে দিব, আর এই মরিচটা এই পর্যায়ে দিলে এর থেকে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায়। আবারও আমি এটিকে রান্না করব 5 মিনিট। আর 5 মিনিট পর দেখুন, আর এখন আমি এতে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম, আর সরিষার তেলটা অবশ্যই ঘাঁটি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। আর এই তো তৈরি হয়ে গেল আমার সর্ষে ইলিশ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।